সুপ্রিম কোর্টের দায়িত্ব পালনরত সাংবাদিক দুপুর হামলা করেছে সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার রেজওয়ানুল কাদের কোচি। সেখানে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিল্টন, ঠিক কী ঘটনা ঘটেছিল যে কারণে সাংবাদিকদের উপর, বিশেষ করে চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার কোচির উপর হামলা হয়েছে? স্মারক, তার আগে আমি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান গেট, প্রধান ফটকে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট করছেন এই হামলার ঘটনার প্রতিবাদে, এবং সেখানে যোগ দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং যোগ দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ মেহেদি সহ আইনজীবী নেতৃবৃন্দ। তো স্মারক, আসলে সকালবেলা যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে যখন আজকে জানেন যে আজকে জেল হত্যা মামলার শুনানি আছিল আপিল বিভাগে, এবং সেটি সকাল 9:30 শুরু হয়, এবং সেই শুনানিতে সংবাদ সংগ্রহ করতে রেজানুল হাসান কোচি এসেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি সুপ্রিম কোর্টে ঢোকার মুখে প্রধান ফটকে যখন তিনি ঢুকছিলেন, তখন তা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তার গাড়ির গতিরোধ করে তাকে জানায় যে এখান এই রাস্তা দিয়ে ঢোকা যাবে না। তখন তিনি তার কারণ ব্যাখ্যা করেন এবং তিনি বলেন যে আমরা এই কারণ, এটাই তো প্রধান ফটক। তখন তার সঙ্গে এই নিয়ে কিছুটা বাক্য বিনিময় হয় এবং এই বাক্য বিনিময়ের এক পর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাকে মারধর করে, এবং তার এই প্রথমে কয়েকজন মারধর করার পরে আরও অন্য যে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা লাঠিসোঁটা এবং রামদা নিয়ে এসে হামলা চালান, এবং এই সময়ে আরও সাংবাদিকরা যারা সেই সময়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করছিলেন তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ওই সাংবাদিকদের উপরেও হামলা চালানো হয়, এবং এই সময় রমনা থানার একজন সহকারী পুলিশ কমিশনার তিনি এই সুপ্রিম কোর্টের কর্মচারীদের ঠেকা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে কর্মচারীরা। মিল্টন, এখন কোচির অবস্থা ঠিক কী এবং তার আঘাত কতটা গুরুতর? হামলাকারীরা তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দিয়েছে আমরা জেনেছি, এবং তিনি তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসাধীন ছিলেন তিনি বেশ কিছুক্ষণ। এই মুহূর্তে তাকে আমরা আহত অবস্থায় তাকে বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে স্মারক। সেক্ষেত্রে এখন সুপ্রিম কোর্টে বা ট্রাইব্যুনালে কী ঘটনা ঘটছে, মানে বিচার কাজ কী আছে আজকে? আপনি জানেন যে আজকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার কথা, অর্থাৎ এর মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শেষ হবে, এবং এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি তার সমাপনী বক্তব্য দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তার সেই সমাপনী বক্তব্য শেষ হবে বলে আমরা জেনেছি। এবং সুপ্রিম কোর্টে আপনি আগেই বলেছি যে জেল হত্যা মামলার আপিলের শুনানি ছিল, এবং সেই আপিলের শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আজকে পঞ্চম দিনের মতো এই মামলার শুনানি হলো এবং আগামীকাল আবারও সেই শুনানি অনুষ্ঠিত হবে। মিল্টন, শেষ প্রশ্নটি আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে সাংবাদিকদের হামলার ঘটনা ঘটলো, এতে করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা কোনো কর্মকর্তা কোনো কিছু জানিয়েছেন কিনা? আমরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সঙ্গে ব্যাপারে তার কাছে আমরা এই ব্যাপারে প্রতিকার চাইতে গিয়েছিলাম, এবং রেজিস্ট্রার তিনি আমাদেরকে প্রতিকার দিতে পারেননি, উল্টো তিনি দায়ী করেছেন যে গণমাধ্যম কর্মীরা তাদের কর্মচারীদের উপর দুর্ব্যবহার করেছে, এবং তিনি স্বীকারই করতে চাচ্ছেন না যে তার কর্মচারীরা সাংবাদিকদের উপর হামলা করেছে।